একটা লোক মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, মারা যাবে আর বাঁচবে না। ডাক্তার বলে দিয়েছে দুদিনও লাই নিয়ে যা। তো ওর ছোট ছোট ছেলে, কেউ ক্লাস নাইনে পড়ছে, এইটে পড়ছে, টেনে পড়ছে, জ্ঞান হয়ে গিয়েছে, চারটা ছেলে ঘর ঢুকছে বের হচ্ছে, আর মন ওদের অশান্তি। আমরা এখনো পর্যন্ত কমপ্লিট পড়াশোনা করতে পারলাম না, আব্বা মারা যাবেন, মনে অশান্তি বইছে। তখন যোগ্য চাচা এসে ওদের মাথায় হাত দিয়ে বলছে, বেটা আমি আছি, তোরা যতটা পড়বি অতটা পড়াবো, তোদেরকে সার্বিক আমি গাইড করব। এটাও আগে বলছে, তার মানে এখনো বিপদটা ঘটেনি, এখনো বিপদটা ঘটেনি, ওর বাপের শ্বাসটা যায়নি, তাকে মাইয়্যিত ঘোষণা করা হয়নি, তার জানাজা হয়নি, তার দাফন হয়নি। কিন্তু যেগুলো বললাম হয়নি, এগুলো অতি তাড়াতাড়ি হবে, যেগুলো বললাম হয়নি এগুলো অতি তাড়াতাড়ি হবে, কাল হবে নেই পরশু হবে, খুব ঘনিয়ে গেছে। তখন চাচা এসে ছেলেদের মাথায় হাত দিয়ে বলছে, বেটা চিন্তা করবি না, আমি আছি। তো সামনে সবর নামে একটা চ্যাপ্টার আছে, শুকুর নামে একটা চ্যাপ্টার আছে, আল্লাহ তার আগে এসে বলছে আমাকে ডাক, আমাকে সঙ্গে নে, মহাসমুদ্রে ডুববি তো আমি তো তো সঙ্গে আছি, চিন্তা কেন, চল আগে বার, সবর কর। এরপর এটা হয়ে গেল, আল্লাহকে নিয়ে নিলাম আমরা। যতজন নারী পুরুষ শিশু বৃদ্ধ আমরা শ্রোতা রয়েছে, আল্লাহকে সঙ্গে নিয়েছি। এবার আর আমাদের চিন্তা নাই, জালালপুর মোড়ে চিন্তা নাই, মালতীপুর মোড়েও চিন্তা নাই, শামসিতেও চিন্তা নাই, গাজলেও চিন্তা নাই, আল্লাহ আছে আমাদের সঙ্গে। গভীর রাতে কেউ কিছু করতে পারবে না, এই মনোবলটা দেওয়ার জন্যে, এই মনের শক্তিটা দেওয়ার জন্যে আল্লাহ দুটি শব্দ আগে ব্যবহার করে নিলেন, ফাদু করুনি আদু কুরুকুম, তুই আমাকে ডেকেলে আমি তোর সঙ্গে যাব। এই গ্রামে একটা বড় মিলিটারি আছে, আজকে রাতে আমি যাব মালতীপুর মোড় হেঁটে, আমাকে ভয় লাগছে, বাঘে কাটবে, শিয়ালে কাটবে, আমাকে কেটে দেবে, ডাকাতে মেরে দেবে। তখন ওই লোকটা বলছে, আমার কাছে বন্দুক আছে, আমার কাছে রিভলভার আছে, আমাকে ডেকে নে আমি তোর সঙ্গে যাব। তখন আমার দিলটা বড় হচ্ছে, তা আমার আল্লাহ বলছে সবর নামে দরিয়াতে সমুদ্রে তোদেরকে ডুবাবো, তোদেরকে চুবাবো, কিন্তু তোরা আমাকে সঙ্গে নে, তোদের চিন্তা হবে না। এর জন্য দুটি শব্দ দিয়ে আল্লাহ এখান থেকে স্টপ ঘোষণা করে দিলেন, ফাদু করুনি আদু কুরুকুম, তোরা আমাকে ডাক, আমি তোর কাছে এসে যাব, স্মরণ করে নিব। এবার আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ভেজাল লেগে গেল। ওয়াশকুরুলি মানে এখানে একটা লাখ টাকার মালিক আছে, একজন কোটি টাকার মালিক আছে, এই জালালপুরে 5 কোটি টাকার মালিক আছে, আবার একজন ভিক্ষা করে রাস্তায় চলছে, আবার কারো ঋণ হয়ে গেছে, কেউ রোগা আছে, বিভিন্ন রকম, কারো আবার বিপদ ঘনিয়ে এসেছে, কারো বা ভেঙে গেছে, কারো মাথায় ব্যথা চলছে, কারো পেটে ব্যথা চলছে, বিভিন্ন রকম, কারো অনেক ঋণ হয়ে গেছে, কেউ এত গরিব টোটো চালিয়ে খায়, ডাল ভাত খায়, কেউ আবার এসি গাড়িতে চাপে প্রতিদিন মালদা যেছে আসছে, কেউ আবার সপ্তাহ সপ্তাহে দিল্লি যেছে, কেউ আবার ঠিকাদারি করছে, কেউ আবার কমিশনারি করছে, কোটি কোটি টাকায় ঘুরছে। এই রকম একটা চক্র দুনিয়াতে, যে কোটি টাকা সেও 3.5 হাত, যে রাস্তায় হাঁটে সেও 3.5 হাত, যে ভিকারি সেও 3.5 হাত, যে মাস্টার সেও 3.5 হাত, যে মাওলানা সেও 3.5 হাত। এই রকম সমাজে এখানে যতগুলি লোক বসে আছে সবাই নিজের হাতে 3.5 হাত, কিন্তু দেখলেন
টাকার বেলায় কেউ আপার ডিপার, কেউ ঘাস কাটে, কেউ আবার ঘোড়া চড়ে বেড়ায়, কেউ আবার গাড়ি ড্রাইভারি করে, কেউ আবার গাড়ি ধুয়ে মরে, কেউ আবার গাড়ির নিচে পড়ে মরে, কেউ আবার গাড়ির ওপরে চেপে শান্তি পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সার্বিক একসঙ্গে বলছে, অশকরলে অশকরলে ওরে আমার গোলাম রে, তোদের যাদেরকে যাকে যে অবস্থায় রেখেছি, যাকে যেভাবে আমি রেখেছি, তোরা শকর করেলে, আলহামদ পড়েলে, ওলা তাকফরন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না, আমাকে অস্বীকার করবি না। তোর যে অনেক টাকা, তুই গরিব ঋণ হয়ে গেছে, আর একজন কোটিপতি হয়ে খালি কারখানা বানাতে রয়েছে, গোডাউন বানাতে রয়েছে, তুই বলবি না রে আল্লাহ তুমি কত বড় বেঈমান, আমাকে কম দিয়েছ, ওকে কেন বেশি দিয়েছ, ও তো সাড়ে তিন হাত, আমিও তো সাড়ে তিন হাত, এ কথা বলবি না। যাকে যেমন হালাতে রেখেছে, কাউকে সৈন্য বানিয়েছে, কাউকে ল্যাংড়া লোলহা বানিয়েছে, আমার বিরুদ্ধে কেউ কথা বলবি না, ওলা তাকফরন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। একটা ছেলে 2002-এর কথা বলছি, পত্রিকায় লিখছেও, আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক পাতাতে দিয়েছে, কি দিয়েছে, যে আমি গুজরাটে ভুজে কাজ করি। কি কাজ করে? কোম্পানির কাজ না, ছোট কাজ করে। শিক্ষিত ছেলে, গরিবের ছেলে, পয়সা না থাকলে কি করবে? লেখাপড়া শিখলেই কি সব হয়? বলছে আমার রুজির কাজ হচ্ছে, একটা বস্তাকে প্লাস্টিকের ঝেলকে নিয়ে নিলাম কাঁধে, আর ওই গোটা শহরে ঘুরে বেড়াই, প্লাস্টিক, জুতা, বোতল, পলিথিন, ক্যারি, ওটাতে ভরি, এই করতে করতে যেখানে নোংরা পড়ে আছে এমনি করে কাঠি করে হিঁচড়াই, একদিকে কুত্তা, একদিকে শুকর, একদিকে গরু, আর ওরই মাঝে আমিও হিঁচড়াই, সেখান থেকে প্লাস্টিক পাই ভরি, আর মনে মনে বলি, আল্লাহ তুমি আমার রুজি কেমন নোংরা জায়গায় রেখেছ, হে আল্লাহ কোথা আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমি ভুজে এসে পড়ে আছি, আর এই রকম করে 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 প্রতিদিন 100-150 করে টাকা করছি, যখন আমার মাস ফুরিয়ে গেছে তখন আমার কাছে 3,000-4,000 টাকা জমা হচ্ছে, সেই 2000 সালের কথা, তখন 4-5,000 টাকা মাস হচ্ছে, 3-4 মাস এইরকমভাবে আমি খাটছি, তারপরে দেশে একবার ভিকিরির মতো টেনে পড়ে পড়ে গেছি, তবেই আমি 3-4 মাস অন্তর একবার বিবি ছেলের মুখ দেখতে পেয়েছি, আমি কি কঠিন কাজের মধ্যে আমার রুজিটা তুমি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছ, এই প্লাস্টিকের ভিতরে আমার রুজি রয়েছে নোংরা নোংরা জায়গাতে, ও দয়াল মাবুদ গো, আমি এখানে কোনো এসি জায়গায় তো আমি থাকি না, কোনো রাত্রিতে হোটেলে থাকি না, সারা রাত যে মালটা হয় আড়তে জমা করে দিই, আর স্টেশনের ধারে এসে দুটি রুটি আর সামান্য তরকারি খেয়ে নিই, আর প্ল্যাটফর্মে ওটাই আমার বাড়ি, ওটাই আমার বিছানা, পড়ে পড়ে ঘুম মারি, এই করতে করতে একটা লাইন পড়ে আছে, ওই লাইনে ট্রেন যাবে না আসবে না, দুই দিক কাটা আছে, ওইটা যখন আমি পেয়ে গেলাম তো ওখানে বাতি দিয়ে দিয়ে আর কার্টুন দিয়ে দিয়ে আমি একটা আমার ঘর বানালাম, আর ওই ঘরের ভিতরে একটা মশারি টেঙ্গে শুয়ে থাকতাম, ও সাংবাদিক কলমে লিখছে, মানে ছেলেটা শিক্ষিত, ও লিখছে, আমি ওখানে বিড়বির বিড়বির করে আল্লাহকে বলতাম, মাবুদেরে এটা কি আমার জীবনের পরিহাস, এটা কি আমার জীবনের ইতিহাস, আমি এরকম কুত্তা শুকুরের মতো পড়ে থাকবো, ওদের রুজির সঙ্গে আমি রুজি খাবো, আর আমার এই রেল লাইন থেকে মাত্র 100 গজ দূরে
30 তলা 40 তলা ফ্ল্যাটে এরা বাস করছে, এরা এসি রুমে থাকছে, এত গরমে এরা এসি রুমে রয়েছে, এদের বিবি প্রতিদিন কাছে রয়েছে, এরা এসি গাড়িতে চাপছে, অফিসে যাচ্ছে আর আসছে। ও দয়ালা মাবু, তোমার এই গোলাম কি দোষ করেছিল যে তুমি আমাকে এই অবস্থায় রেখেছ? তখন আল্লাহ বলছে ওই জায়গাতে, বলছে অশকরলে ওয়ালা আতাফরন, এ বিশ্বভমণ্ডল পৃথিবীতে আমি যাকে যেমন করে রাখব, শুক্রিয়া করে নেবে, কুফরে করবি না। এবার ওই ছেলেটা বলছে যখন রাত্রি 1:30 বাজছে, ঘড়িতে রাত্রি 1:30 বাজছে, মানে 1:30 হয়ে গেছে, হঠাৎ আমার পাশের লাইনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির ডিব্বাগুলো হাঁটাপাটা করে শব্দ করছে, এত ভয়ানক শব্দ, আমি তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম। উঠতে গিয়ে আমার ঘরটা, আমি যেটা কার্টুন দিয়ে বানিয়েছিলাম ওটাতে মাথা লেগে গেল, আর জমিনটা দুলতে শুরু করে দিয়েছে, মানে ভূমিকম্প চলছে। আমি ওই তিরপলকে ফেরে বার হয়ে চলে এলাম, এসে প্ল্যাটফর্মের ধারে চুপ করে বসলাম, না বসলে আর উপায় নাই। তখন দেখছি 25-30 তলা বিল্ডিংগুলো ধ্বংস হয়ে নিচে পড়ছে, আর ভিতরে যারা আছে চাটনি বাঁটা হয়ে গেছে। তখন আমি সাজদায় পড়ে গিয়ে বললাম, ও আল্লাহ তুমি বড় মেহরবান, আমাকে বিল্ডিং দাওনি ভালো করেছ। বলে এতক্ষণে তোর বুঝে এলো? আমি তো আগেই বলে দিয়েছি যারা বড় কোম্পানি তাদের যে কি বাঁশ আছে সে জানবে। তুই খালি শুক্রিয়া কর। একটা গল্প শোনাবো, আপনারা বলবেন না যে এটা বুখারি থেকে বের করে দেন, ইসরায়েলি গল্প। আর এই গল্পগুলো তো গল্পই মেনে নেবেন, কারণ এর মধ্যে জ্ঞান আছে। নবীটার নাম হচ্ছে সুলাইমান নবী, ওর নাম না বললে গল্পটা জমবে না। যে লিখছে সে ওর নাম দিয়ে লিখছে, কেন? সুলাইমান নবীকে আল্লাহ একটা জ্ঞান দিয়েছিলেন, সবারই সাথে কথা বলতো, পিঁপড়ের সাথে, পাখির সাথে, ঘোড়ার সাথে, কুত্তার সাথে, মুরগি হাঁসের সাথে কথা বলত। তো এক বাদশাহ নবী সুলাইমানকে এসে বলছে, ও নবী সুলাইমান তোমার কত সম্মান, পৃথিবীর সমস্ত মাখলুকের কথা তুমি বুঝতে পারো, বলতে পারো, তবে তুমি নবী আছো, আল্লাহর কাছে দোয়া করে দাও আমিও যেন তোমার মতো বুঝতে পারি, বলতে পারি। নবী সুলাইমান ওই কথাটাই বলল, তোকে যেটা প্রয়োজন আল্লাহ দিয়েছে, আমাকে যেটা প্রয়োজন আমাকে আল্লাহ দিয়েছে, অতএব আমারটা তুই নিতে আসিস না, তোরটা আমি নিতে যাব না, নিজের নিজের চাপ নিজে নিজে বুঝতে হবে। যার যেমন কাজ তার সেরকম চাপ। তো এই চাপটা বুঝবি, এক মুরব্বি 78 বছর বয়স, তো সাইকেল নিয়ে কোথায় চললো? 2 কেজি বেগুন আনতে চললো হাটে, তো সাইকেল নিয়েছে, তোর টায়ারটা হচ্ছে 3 ইঞ্চি সরু টায়ার, ও জিসিবি টায়ার দেখে নিয়েছে, তোর মাথাটা বলছে যদি এই টায়ারটা আমার সাইকেলে লাগাইতো তাহলে আর কিনতেই হতো না, সারা জীবন চলে যেত, হবে জি? পৃথিবীতে যত গাড়ি আছে রোডে তলে সকলের টায়ারের মাপ এক নয়, যার যেমন টায়ার তার সেরকম লোড আছে। 3 কেজি বেগুন আনবি, 2 কেজি পেঁয়াজ, 250 মাছ, তার আবার টায়ার নিবে জিসিপির, ওর মাথা ফাটছে বারু। তো যেমন গাড়ি আল্লাহ বলছে তোদেরকে আমি দুনিয়া রোডে চালাচ্ছি, যার যেমন মালের দরকার আমি দিছি। তো এ বাদশাকে তখন নবী সুলাইমান বলছে, দেখ তোকে আল্লাহ যেমন, আবার এটা হাদিস বলবেন না, এটা গল্প, দার্শনিকদের বানানো গল্প, মাঝে বলে দিচ্ছি, কিন্তু তো তোকে আল্লাহ যেমন দেখেছো ওই রকম থাক, মানবে না জিদি, দোয়া করেন না জি, আপনি কেন দোয়া করছেন না জি? নবী সুলাইমান বলছে, রব্বানা হে আমার প্রভু, এই বাদশা বড় জিদি, বড় শখ করেছে, বাড়ির ভিতরে যতগুলো প্রাণী চোখের সামনে ঘুরছে এই প্রাণীগুলির কথা ওকে বোঝার ক্ষমতা দাও। দোয়া কবুল হয়ে গেল। এবার খেতে বসেছে বাদশা,
আর এতটা ভাত এমনি করে ছুড়ে দিয়েছে, মুরগি তখন ওর বাচ্চাদেরকে ডাকছে, আয় রে বাচ্চা খাবি তো। সে আমার বাচ্চা মুচকে মুচকে হাসছে, যে কথা শুনতে পেয়েছি তো কত ভালো লাগছে। এমন সময় কুত্তাটা এসে লাভ করে মুরগিটার উপরে পড়েছে আর মুরগিটাকে বলছে, তুই তোর বাচ্চা নিয়ে সরে যা, আজকে আমাকে পেট ভরে খেতে দে। তখন মুরগিটা বলছে, না রে কুত্তা তুই সরে যা, আমার বাচ্চাগুলো খায়নি, শুনেলে আজকের দিনটা তুই সবর কর, কালকে বাদশার গোলাম মরবে আর যখনই গোলামটা মারা যাবে বড় ভোজ হবে, তুই পেট ভরে খেয়ে নিবি। বাচ্চা বুঝে নিল আমার গোলামটা কাল মরবে। মুরগিটা বলেছে, রাতে রাতে গোলামটাকে বেঁচে দিল, লাভ হলো না লস হলো, লাভ হয়ে গেল। দ্বিতীয় দিন আবারও এরকম দুটি ভাত দিয়েছে, রুটি দিয়েছে, মুরগি এসেছে, কুত্তা এসেছে। মুরগি বলছে কুত্তাকে, রে ভাই আজকে তুমি খেও না, আজকে আমাকে দাও। বলে, তুই বললি গোলাম মরবে, মরল না। বলে, শুনেলে কালকে বাদশার গা ঘোড়াটা মরবে, তুই পেট ভরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিবি। বাচ্চা আবার ঘোড়াটাকেও বেঁচে দিল, আর মনের খুশিতে খালি আনন্দে আছে, আমার তো আর লস হচ্ছে না। তৃতীয় দিনে বলছে বাদশার গাধা মরবে, আবার গাধা বেঁচে দিল। এবার চতুর্থ দিনে মুরগি বলছে, রে ভাই কুত্তা তোকে পরপর তিন দিন আমি ধোঁকা দিয়ে দিলাম, এটা তো আসলে ধোঁকা নয়, বাদশা বেঁচে দিচ্ছে তো কি হবে, আজকে শুনেলে একটা দিন খালি সবর কর, আমি বাচ্চাগুলোকে নিয়ে খাই, আগামী কালকে বাদশা নিজে মরবে রে, যত পাবি ভোজে খাবি। এবার বাদশা ধরেছে নবী সুলাইমানের কাছে, ও নবী সুলাইমান আমার বিপদ হয়ে গেছে, আমি নাকি কাল মরবো বলছে। বলে, তুই মরগা কেন এটা নিতে গেলি, তোর ঘরে আল্লাহ একটা মাইয়াত বের করবে, সেটা গোলামের উপর দিয়ে যাচ্ছিল, তাকে বিক্রি করলি ওটা ঘোড়ার ঘাড়ে চলে গেল, ওটাকে বেচলি তো ওটা গাধার ঘাড়ে চলে গেল। আল্লাহ চাইছে তোর ঘরের দরজা দিয়ে একটা লাশ বেরিয়ে যাক, কিন্তু তুই চালাকি করতে গেলি, এখন তোর ঘাড়ে চড়ে নিয়েছে, আর কিছু করার নাই, তোকে বেজবে কে, তুই যাবি কোথা মরগা। এর জন্য আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন, অস্করলে ওলাতাকফরন, ধনী লোকের মাল দেখে, পিলিয়ারের শরীর দেখে, ও ল্যাংরা ও গরিব, তুমি যেন আল্লাহর বিরুদ্ধে কথা বলো না, আল্লাহ তোমাকে যেমনটা রেখেছে এর প্রতিদানটা কিয়ামতের মাঠে দেবে। আপনাদের বিরক্ত লাগছে? জি, একটু পানি খায়। আমি যতক্ষণ স্টেজে থাকবো চা আমি খাবো না, কাউকে খেতে দেবো না, খুব ভেজাল। পানিটা সবাই খাবে, আপনিও খাবেন? হ্যাঁ, না পানিটা আমার এই এক বছরে খেয়েছি, আমি ওষুধ খেয়ে উঠছি তো গলার জিভটা জড়িয়ে গেছে, আর ডাক্তার বলেছে এই বোতলে পানি রাখবেন, নাহলে আপনার গলা ইনফেকশন হবে, তো এটা খুব জরুরির জন্য খেয়েছি। চা হচ্ছে লোভনীয় খাবার, তিরমিজি শরীফের হাদিস আছে লোভনীয় খাবার গোপনে খেতে হয়। বলছে, খবরদার বিধবার সামনে স্বামীর নাম করো না, কষ্ট পাবে। এতিমের সামনে তুমি ছেলের কালে চুমা দিও না, ওর মা নাই বাপ নাই, ও কষ্ট পাবে। আর আপনি এখানে চুরুক চুরুক করে চা খাবেন, আর ওদের মনটা কী বলবে, যে এলো চষে সে রইল বসে, লাড়াকাটাকে ভাত দে থেসে থেসে, পয়সা দিচ্ছে এরা, চা খেয়েছে চুরুক চুরুক করে এরা, হিসাবটা গোলমাল হয়ে যেছে ভাই, কিছু মনে করি না। আমি একটু পাগলা তো, আর আপনারা যে বক্তাটা নিয়েছেন একটা পাগলা বক্তা নিয়েছেন। হ্যাঁ, তাও আবার 20,000 টাকা দিয়ে 20 বা 18 দিয়েছেন। আমাকে লালগোলার এক লোক বলছে, হুজুর পয়সাটা কমানো যায় না, বলো আগামী বছর সময় কমাবো পয়সা বাড়াবো। সময় কত বলে, 1 ঘন্টা, পয়সা কত বলে, 30,000। ওই তা কী করা হয় বলে, এবছর দুধ সামনে বছরে ঘি, তো বিচারা চুপ করে আছে। তো এখন আমি আপনাদের সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন তাহলে শুকর করতে বলছে সবর 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 সবর, কয়েকবার বললাম ধৈর্য। ধৈর্যটা কেমন, এই বিল্ডিংটার সিমেন্ট যেমন, কথাটা বুঝে আসলো?
বিল্ডিংয়ের কোন জায়গাতে সিমেন্ট নাই বলেন? পাথর কিন্তু সব জায়গায় নাই, ইট কিন্তু সব জায়গায় নাই, শিক কিন্তু সব জায়গায় নাই, বালু কিন্তু ইটের ভিতরে নেই, এগুলো কিন্তু সিমেন্ট সব জায়গায়। দুটি আমল কোরআনে আছে, একটা করো আর একটা ছাড়ো, একটা করো আর একটা ছাড়ো, একটা আদেশ একটা নিষেধ। তো যত গুনহার কাজ আছে ওগুলোকে ছাড়তে গেলেও ধৈর্য লাগবে, যত নেকির কাজ আছে এগুলোকে করতে গেলেও ধৈর্য লাগবে। ধৈর্য হচ্ছে দুটাতেই মাস্ট। ধৈর্য ধরে লোক জান্নাত যাবে, আবার ধৈর্য জাহান্নামে গিয়ে ধরবে। ধৈর্য কত মাস্ট সাবজেক্ট দেখেন জি। একটা চমক উদাহরণ দিব, কতটা বুঝতে পারবেন সেটা আমি জানি না, তবে আমার আশা করি আপনারা বুঝতে পারবেন। খালি এই জায়গাটা একটু ঠিক করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা।